মানব আইনের আরেক মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তারের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন মামলা শুনানি শেষে মিল্টনের আইনজীবী আব্দুস সালাম শিকদার বলেন বাংলাদেশে নিরবচ্ছিন্ন অনেক ঘটনা ঘটে এক ঘটনা চাপা দিতে আরও দশ ঘটনা সৃজন করা হয়েছে আর কিছু মনেই থাকে না এই বাংলাদেশের ওপর অনেক প্রেতাত্মা ভর করেছে তিনি আরও বলেন এই ভর নামান জন্য মিল্টন সমাদার আজকে বলির পাঠা কাউকে আড়াল করার জন্য কাউকে হাইলাইটস করার জন্য এসব মামলা এ মামলার ভবিষ্যৎ মাইনাস জিরো এ মামলা যে আইনে দিয়েছে আইনে কভার করে না যে রিমান্ড দিয়েছে বিজ্ঞ আদালতের ওপর আমাদের কোনো কথা নেই এ মামলার রিমান্ডে মিল্টন সমাজদারের কাছ থেকে কিছুই পাওয়া যাবে না যা পাওয়া যাবে সবকিছু আদালতে উপস্থাপন করেছি এদিন ভুয়া মৃত্যু সনদ প্রদানের অভিযোগে করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তখন এ মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর জোনাল টিমের উপপরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন এছাড়া মানব পাচার আইনের আরেক মামলায় তাকে গ্রেফতার দেখানো সহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ডিবি পুলিশ পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত এ মামলায় তাকে গ্রেফতার দেখান ডেস্ক রিপোর্ট বার্তা বাজার